আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ বলছি চন্দন লেখাপাল। গতকাল সন্ধে পর্যন্ত গত ২৪ ঘন্টার হিসেবে রাজ্যে কোভিড আক্রান্ত ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ত্রিপুরায় কোভিড আক্রান্ত ৩২০ জনের মৃত্যু হল, মৃত্যুর হার ১.১০%। এদিকে গতকাল সন্ধে পর্যন্ত রাজ্যে কোভিড আক্রান্ত আরও ৩৭২ জন সুস্থ হয়েছেন এবং ছাড়া পেয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন মোট ২৫,৭৪২ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৮.৭৪%। রাজ্যে মোট আক্রান্ত হয়েছে ২৯,৩১ জন। তাদের মধ্যে গতকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২,৯৪৩। গতকাল ২,৫৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ১৭২ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। রাজ্যে সংক্রমণের হার ৬.৮৪%। এ পর্যন্ত রাজ্যে ৪,২৪,১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আরটিপিসিআর যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে ১,৭৫,৯৮২ জনের নমুনা এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ২,৪৮,১৬৮জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে রাজ্য সরকার অ্যান্টিবডি টেস্টের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই অনুযায়ী আগরতলা পুর নিগম এলাকায় গতকাল থেকে অ্যান্টিবডি টেস্ট শুরু হয়েছে। পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ড এলাকায় অ্যান্টিবডি টেস্টের জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এই পরীক্ষার মাধ্যমে করোনা সংক্রমণের হার সম্পর্কে ধারণা পাওয়া যাবে। দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৩৬%। ২৪ ঘন্টা ৮১,০০০ বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টা ৬৭,৭৩৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। আমরা জানি কোভিড নিয়ন্ত্রণে সতর্কতাই একমাত্র হাতিয়ার। আসুন এবার শুনি বিষয় তথ্য সংস্কৃতি দপ্তর অধিকর্তা রতন বিশ্বাসের একটি বার্তা। আসলে আমার এই শারদীয় মরশুম যেটা আসছে, এই মরশুম নিশ্চয়ই আমরা আনন্দ করবেন, ফুর্তি করবেন, সবাই ইয়ে করবেন, কিন্তু যে আমাদের বিশ্বের এই মহামারীর সংকট, এই যে পরিস্থিতি, এটার ক্ষেত্রে আমাদের আমাদের যারা নাগরিক যারা আছেন, আমরা সবাই ভারত সরকারের এবং রাজ্য সরকারের যে নির্দেশিকাগুলো আছে, এই কোভিড ১৯কে প্রতিরোধ করার জন্য আমাদের যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, স্যানিটাইজ করা, প্রতিটি নাগরিক দিয়ে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সমস্ত যারা যে নির্দেশিকাগুলো যেটা আছে, আপনারা প্রতিটি অক্ষর অক্ষরে পালন করুন। আন্তর্জাতিক হস্তকর শিল্প দিবস উপলক্ষে গতকাল আগরতলার লিচুবাগান থেকে ব্যাম্বুর টিম ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা। তিনি অনুষ্ঠানে হস্তকারের বিভিন্ন সামগ্রী পরিদর্শন করে বলেন, হস্তকর শিল্পের বাণিজ্যের পাশাপাশি রাজ্যের পরম্পরা, এই হস্তকর শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। রাজ্যে বাঁশভিত্তিক হস্তকর শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল বলে জানান তিনি। তিনি আরো বলেন, এই হস্তকর শিল্পের ভালো চাহিদা রয়েছে। এই শিল্পের উপর ভিত্তি করে বাজারে আরো নতুন কারুকার্য নিয়ে আসতে হবে, আর এই কারুকার্য বাজারে আমদানি হলে রাজ্যের আয় বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুরবাসার চেয়ারম্যান বলাই গোস্বামী সহ অন্যান্যরা। ত্রিপুরাল্যান্ড গঠন, কেন্দ্রীয় গৃহমন্ত্রক থেকে যে হাই লেভেল কমিটি গঠন করা হয়েছিল তার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান, ১২৫তম সংবিধান সংশোধনের মাধ্যমে দ্রুত তা আইনে কার্যকর করা সহ পাঁচ দফা দাবিতে আইপিএফটি এবং তার শাখা সংগঠনগুলি আহত বন্ড আজ সকাল ৬টায় শেষ হয়েছে। এই বন্ডকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে পিকেটিং করেন আইপিএফটি এবং তার শাখা সংগঠনের নেতা কর্মীরা। পুলিশ সূত্রে জানা গেছে, ৮৯ উত্তর জেলা সহ বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়। আইপিএফটির বিভিন্ন শাখা সংগঠনের ডাকা বন্ধের ফলে রাজ্যে রেল পরিষেবা গতকাল ব্যাহত হয়। আজ সকাল পর্যন্ত রেল চলাচল বন্ধ রাখা হয়েছিল। আইপিএফটির সাধারণ সম্পাদক তথা রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার নেতৃত্বে ৬ জন বিধায়কের এক প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লিতে ডোনার মন্ত্রী জিতেন্দ্র সিং এর সঙ্গে সাক্ষাৎ করে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। আমাদের প্রতিনিধিকে নতুন দিল্লি থেকে শ্রী জমাতি এই খবর জানিয়েছেন। আজ উপজাতি উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ করার কথা রয়েছে। তপশিলী জাতিভুক্ত নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমর্থনে আজ ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার উদ্যোগে রাজ্যে অভিনন্দন র্যালির আয়োজন করা হয়েছে। বিজেপি এসসি মোর্চার পক্ষ থেকে প্রদেশ সভাপতি টুটন দাস এক বিবৃতিতে জানিয়েছেন, আজ বিকেল ৪টায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই র্যালির সূচনা করা হবে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করা হবে এই র্যালির মাধ্যমে। তাছাড়া রাজ্যে বিজেপি সাংগঠনিক ক্ষেত্র অর্থাৎ সবগুলি মণ্ডলের উদ্যোগে এই ধরনের র্যালির ও সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার কাজ চলছে দ্রুতগতিতে। স্মার্ট সিটি প্রকল্পে দুটি গেট তৈরি করা হবে। একটি গেট তৈরি করা হবে খয়রপুর এলাকায় এবং অপরটি করা হবে আমতলী এলাকায়। গতকাল আমতলী এলাকায় স্মার্ট সিটির গেট তৈরি করার জন্য জায়গা পরিদর্শনে যান অ্যাডভাইজারি কমিটির সদস্যরা। সঙ্গে ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক তথা স্মার্ট সিটি প্রকল্প অধিকর্তা ডক্টর শৈলেশ কুমার যাদব, বিধায়ক ডক্টর দিলীপ দাস, সদর মহকুমা শাসক অসীম সাহা প্রমুখ। রাজ্যের জিমন্যাস্টিক্সের প্রবর্তক ক্রীড়া ব্যক্তিত্ব প্রয়াত দলীপ সিং এর প্রয়াণ দিবস এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পালন করা হবে। রাজধানীর এনএসআরসিসি জিমনাসিয়াম হলে সকাল ১১টায় অনুষ্ঠানে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির সভা আগামী 8 অক্টোবর রাজধানী আগরতলায় ডাকা হয়েছে। সকাল 12:30 এই সভা শুরু হবে। এর আগে সংস্থায় বিশেষ সাধারণ সভা একই দিনে সকাল 11:00 হবে। টিএফএ সচিব অমিত চৌধুরী এই খবর জানান। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা রয়েছে। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল সকাল 8:30 থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের খবর নেই। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল।